আসসালামু আলাইকুম। আজকে আপনাদের পিস্টন রিংয়ের সুবিধা অসুবিধা এবং কার্যকারিতা দেখাবো। পিস্টনের রিংয়ের গ্রুপগুলো এইভাবে আগে দেখে নিতে হবে যে এটা কোনো লুজ আছে কি না। প্রতিটা রিংয়ের লুজ থাকলে পিস্টন চলবে না এবং অ্যাকুরেট পিস্টন গ্রুপগুলো থাকতে হবে। আর এই ছিদ্রগুলো ক্লিয়ার আছে কি না, এই ছিদ্রগুলো দিয়ে মোবিল আপ ডাউন করে এটাও দেখে নিতে হবে। কানেক্টিং, তারপরে কানেক্টিং বুশ অ্যাকুরেট আছে কিনা, এর ভিতরে গজে কিনা দেখে নেবেন। এর ভিতরে গজলে হবে না, এটা গজলে বদলাই দিতে হবে, অ্যাকুরেট ফিটিং থাকতে হবে। তারপরে এভাবে ফিটিং করবেন। পিনের একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা উপরের দিকে রাখতে হবে পিস্টনের এই গ্রুভের উপরে, এই পিস্টনের মাথাটা উপরের দিকে থাকবে। এভাবে দেখে এটা এটা লাগাতে হবে। তারপরে এই যে গজল পিনের লকগুলো লাগিয়ে দিবেন। এখানে একটা কিছু দিয়ে এইভাবে রাখে এটা বাড়ি দিয়ে মিডল পয়েন্ট নিতে হবে, ওটার গ্রুপটা বাড়ি করতে হবে, বুঝছেন না? এই গ্রুপের ভিতরে এই সাইডে লকটা লাগবে। ওকে, এখন রিং পিস্টনে লাগানোর আগে আপনি রানের সাথে আগে টেস্ট করে নেবেন যে এটার ভিতরে অ্যাকুরেট ফিটিং আছে কি না। এটার মধ্যে যদি এইভাবে না খেলে তাহলে এটার সামনে বড় হতে পারে, অনেক সময় বড় হলে এটা ফাইল দিয়ে ঘষে নিতে হবে, বুঝছেন না? ঘষে নিয়ে অ্যাকুরেট করে তারপর আপনি পিস্টনের মধ্যে লাগাবেন। এখানে রাখা এভাবে রিং ফিটিং করবেন। একটা ওয়াল রিং আছে স্প্রিং, এটা আগে লাগা নেবেন। তারপরে ওয়াল রিং লাগাবেন আগে। একটা জিনিস খেয়াল করবেন রিং লাগানোর সময়, এটা হলো মাঝখানে থাকবো, এটা হাই টেম্পার রিং, এটা সবার সামনে রাখবেন। পিস্টন রিং লাগায় পিস্টন যখন ঢুকাবেন লাগানোর ভিতরে তখন এই রিংগুলো সবগুলো একদিকে দিবেন না, একটা এদিকে উপর রাখবেন, একটার মাথা এই সাইডে রাখবেন, একটার মাথা ওই সাইডে রাখবেন, এই সাইডে রাখবেন, তিন সাইডে দিবেন। আর ওয়াল রিং আর আপনার হাই টেম্পার রিংটা উপর রাখবেন, এভাবে পিস্টন ঢুকাবেন। তারপরে আপনার পিস্টনের কানেক্টিংয়ের এই সাইডে থাকবে হলো আপনার এই বেগিন, বেগিন খাই গেলে বা দাগ পড়লে বেগিন চেঞ্জ করবেন, আর না হলে যদি কোনো সমস্যা না থাকে তাহলে পুরান বেগিন লাগাতে পারেন। এখানে বেগিন লাগা দিবেন এক পার্ট, এক পাল্টা আরেকটা বেগিন লাগাবেন হলো আরেক পার্টটায়। তারপরে এটা এই পাট্টাটা ইয়ে কেরানির মধ্যে থাকবে। তারপরে আপনার যখন কেরানির মধ্যে ফিটিং দেবেন তখন এই দেখেন একটা এখানে একটা মার্কা আছে আর এখানে একটা মার্কা আছে, এই দুইটা মার্কা উপরের দিকে রেখে মিলাই দিয়ে ফিটিং দিতে হবে, বুঝছো? তারপরে নাট লাগাবেন। ওকে, এইভাবে রিং পিস্টন ফিটিং করতে হবে।